এই যে গাব গরু যে কিনছে হ্যাঁ দুধের কতটুক কথা বলছ আর কতটুক পাইছ দুধের কথা বলছে 16 লিটার কিন্তু আমি দুধ পাইছি 8 লিটার হ্যাঁ আমি সবাইকে বলি প্রবাসী জীবনে যারাই আছেন তারা এরকম ভুল করবেন না তাহলে আপনারা আপনার গার্জিয়ান এই ভুলের মাশুল তাদের দিতে হবে কারণ এই আপনারা যে টাকা দিয়ে গরু কিনেন গরুর মান দুধের কথা বলে 16 লিটার 20 লিটার আসলে 20 লিটার কি পায় তারা কি কোনো সময় ভাবছে তারা এসে কোনো সময় ভাবেও নাই কোনো চিন্তা ভাবনা করে নাই তারা ওই তাদের কথা শুনে এগুলি কিনে আনে আচ্ছা আচ্ছা এই জন্য তারা ক্ষতিগ্রস্ত হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই আপনাদেরকে একটি কথা বলতে চাই আজকে আমি যে ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি এই ভিডিওটি একটি ব্যতিক্রম ভিডিও এখানে মূলত একটি প্রতারণার বিষয় আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব যে আসলে আপনারা অনেক প্রবাসী ভাই রয়েছেন যারা প্রবাস থেকে অনলাইনে ভিডিও দেখে গাবি ক্রয় করেন নিজেরা খামারে না গিয়ে যাচাই বাছাই না করে সেরকম একটি গল্প আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরব তো আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে এই ভিডিওটি আপনারা প্রচুর 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 শেয়ার করবেন কারণ আপনাদের এই শেয়ারের মাধ্যমে আপনার আশেপাশে যারা আছে তারা আসলে সতর্ক হতে পারবে তারা যদি এই ভিডিওটি দেখে তাহলে তারাও এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে পারবে তো যার জন্য আমি চাই এই ভিডিওটি আপনারা প্রত্যেকেই লাইক দিবেন এবং শেয়ার করবেন যাতে সবাই সচেতন হতে পারে দর্শক বন্ধুরা আজকে আমি এসেছি ফরিদপুর জেলার সদরপুর থানার শ্যামপুর গ্রামে এই গ্রামেরই মালোশন প্রবাসী শামীম ভাইয়ের খামারে শামীম ভাই ইউটিউবে ভিডিও দেখে এই খামার করার স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন থেকেই উনি মূলত অনলাইনেই প্রবাসে থেকেই উনি অনলাইনে দেখে উনি গাবি এবং বকনা বাছুর ক্রয় করেন এবং উনি গাবি এবং বকনা বাছুর প্রত্যেকটা ক্ষেত্রে আসলে উনি প্রতারণার শিকার হয়েছেন তো আসলে উনি যেই প্রতারণার শিকার হয়েছেন আমরা আপনাদেরকে যে জিনিসগুলো বলি যে আসলে আপনারা কখনোই গাব গাবি ক্রয় করবেন না উনি গাব গাবি ক্রয় করেছেন উনি বকনা বাছুর ক্রয় করেছেন এবং সেই জিনিসগুলো তুলে ধরবো যে আসলে গাব গাবি কিনলে কি হয় এই ভিডিওটি যদি দেখেন তাহলে জানতে পারবেন যে কথা কাজে কীরকম ব্যবধান থাকে তো যার জন্য আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন আর বর্তমানে ওনারই বাবা এই গরুগুলো পালতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন যেমন ওনার এখানে কাঁচা ঘাস নেই গাবি পালন করতে কাঁচা ঘাসের প্রয়োজন এবং আরও নানাবিধ সমস্যা রয়েছে যেই কারণে উনি বর্তমানে এই গাবিগুলো এবং বকনা বাছুরগুলো ওনার খামারে যত গাবি এবং বকনা বাছুর রয়েছে সবগুলো গরু উনি বিক্রি করে দিবেন তো আমরা আজকে আপনাদেরকে সেই গাবি এবং বকনা বাছুরগুলো দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনারা যারা গাবি এবং বকনা বাছুর ক্রয় করতে চান আপনারা চাইলে এখান থেকে এই গাবি এবং বকনা বাছুরগুলো সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তো আঙ্কেল আপনি কি করেন আমি এমনি সংসারই করি আর এই গরু পালি গরু পালেন জি আচ্ছা আপনার এক ছেলে তো দেশের বাইরে থাকে না আমার দুই ছেলে দেশের বাইরে দুই ছেলে দেশের বাইরে থাকে আচ্ছা তো আপনি যে গরু পালেন সেগুলো কি সার না গাবি আমি সার গরু পালতাম সার গরু পালতেন জি আমি সার গরু পালতাম তো এখন আমার এই যে ছেলে এই গরু কিনে দিছে গাবি এবং বকনা ফার্ম করার জন্য আচ্ছা কতদিন হয়েছে এই যে গাবি আর বকনা কিনে দিছে এই 8-9 মাস হয়েছে 8-9 মাস হয়েছে জি আচ্ছা আপনার ছেলে কোন দেশে থাকে মালয়েশিয়া থাকে মালয়েশিয়া থাকে জি তো এই যে গাবি এবং বকনাগুলো কিনে দিছে এগুলো কি আপনি নিজে গিয়ে কিনছেন না আপনার ছেলে বিদেশ থেকে কিনছে না আমার ছেলে এই বিদেশ থেকে কিনছে বিদেশ থেকে কিনছে জি আচ্ছা তো এই যে মালয়েশিয়াতে থেকে এই যে গাবি এবং বকনা কিনলো তো কিনতে গিয়ে কি প্রতারণার শিকার হয়েছে হ্যাঁ হ্যাঁ প্রতারণার শিকার হয়েছে কারণ আমি আগে ষাড় গরু পালতাম এখন বকনা গরু কিনে দিছে গাই গরু কিনে দিছে এতে আমি বেশি একটা লাভবান না এবং এইগুলি পালা আমারও ভালো লাগে না কারণ আমি ষাড় গরু পালবো এই জন্যে এই গরুগুলি আমি বিক্রি করতে চাইতেছি আচ্ছা মানে আপনার এইসব গরু পালতে ভালো লাগে না না ষাড় গরু পালতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে এই গরু পালতে ভালো লাগে না কেন ভালো লাগে না এইগুলির খরচ অনেক বেশি আমি পোষাইতে পারি না তারপরে এগুলির কাঁচা ঘাস খাওয়াই তো কিন্তু আমি সেই আমার কাঁচা ঘাস নেই আমি এগুলি খাওয়াইতে পারি না এই জন্য গরুগুলি আমার ঠিক নাই আচ্ছা গাবি পালতে হলে কাঁচা ঘাসের প্রয়োজন আপনার কাঁচা ঘাস নাই না বকনা কিনলে যেরকম গাই হইতে অনেক দিন টাইম লাগে এই জন্য আমার আর কি সমস্যা লাগে আচ্ছা বকনা ভালো লাগে অনেক দিন সময় লাগে হ্যাঁ অনেক দিন সময় লাগে আচ্ছা তো আপনার ছেলে যখন কিনছে আপনার সাথে পরামর্শ করে কিনে নাই যে আব্বা আমি কিছু বকনা কিনতেছি আপনাকে লালন পালন করার জন্য দিব না ছেলে আমার সাথে পরামর্শ করে কিনে নাই সেই একাই কিনছে নিজে নিজে সিদ্ধান্ত নিছে হ্যাঁ নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছে আচ্ছা তো এখন নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে এগুলো কিনছে এখন আবার এগুলো বিক্রিও করতেছে হ্যাঁ আমাকে তো যেটা ফোনে বললো যে এখন এই সমস্যা বিক্রি করে দিবে হ্যাঁ বিক্রি করে দিতে চাইতেছে আমি পালতে পারতেছি না এই জন্য এই জন্য না হ্যাঁ
আচ্ছা, আর এই যে প্রতারণা কি ধরনের শিকার হয়েছে সেটা একটু তুলে ধরেন তো, কি কি প্রতারণা শিকার হয়েছেন? প্রতারণা হয়েছে যেরকম একটা গরু কিনছি যে টাকা দিয়ে আমি, বা ছেলে কিনে দিছে আমারে, কিন্তু গরু তো এত টাকা না, আমাদের এখানে আরও কম দামে গরু পাওয়া যায়। আচ্ছা, এগুলি শিকার হয়ে গেছে আর কি। তো এগুলি কিনছিল ছয় মাসের প্রেগনেট, এগুলো হ্যাঁ ছয় মাসের প্রেগনেট কিনছিল আমি, তারপরে চার মাস পারলাম, পালার পরে আবার এখনো দুই মাস গাভী বাচ্চা হয়েছে, বুঝছেন? মানে গাভ গরু কিনছে আপনার ছেলে? জি জি জি। তো এই যে গাভ গরু যে কিনছে, হ্যাঁ দুধের কতটুকু কথা বলছে আর কতটুকু পাইছে? দুধের কথা বলছে 16 লিটার, কিন্তু আমি দুধ পাইছি 8 লিটার। মানে অর্ধেক পাইছেন? অর্ধেক পাইছি। আচ্ছা আচ্ছা, এ বিষয়ে কি কোনো নিশ্চয়তা দিছিল না, এমনিতেই মৌখিকভাবে বলছিল? মৌখিকভাবে বলছিল ছেলের কাছে, ছেলে বলছে 16 লিটার দুধ হবে, কিন্তু আমি দুধ পাইছি 8 লিটার। দর্শক বন্ধুরা, আপনারা খেয়াল করেন যে একটা গাভ বক না 16 লিটার দুধ দিবে বলে দিছে, বাট এখন দুধ পাচ্ছে 8 লিটার। তো আসলে আপনারা যারা প্রবাস থেকে কিনেন, হ্যাঁ না বুঝে শুধু ইউটিউবের ভিডিও দেখে, আসলে আপনাদের কিন্তু এখান থেকে অনেক কিছু শিখার আছে। তো আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা প্রবাসে আছেন, প্রবাসী ভাইরা আছেন, আপনারা কখনোই ইউটিউবের ভিডিও দেখে প্রবাসে থেকে গরু ক্রয় করবেন না, গরু ছাগল হাঁস মুরগি কোনোটাই ক্রয় করবেন না, যেটাই করবেন দেশে এসে বুঝে শুনে তারপরে ক্রয় করবেন। আঙ্কেল, এখন তো আপনি গরুগুলো বিক্রি করে দেবেন, যেহেতু নিজে লালন পালন করতে অসুবিধা হচ্ছে, আর যেহেতু আপনি মূলত সার গরু পালন করে অভ্যস্ত। আচ্ছা, তো সবই কি বিক্রি করে দিবেন? হ্যাঁ আমি এখন সবই বিক্রি করি, মানে বকনা গাভী যা আছে সব, যা আছে বকনা গাভী যা আছে আমি সবই বিক্রি করে দেবো, একটু রাখবেন না। না তো আঙ্কেল, বিক্রি করার আগে একটা কথা বলি, আপনার ছেলে তো প্রবাসে থাকে, জি, তো এই যে প্রবাসে থেকে যে ভুল করছে, আপনি যদি প্রবাসীদের উদ্দেশ্যে কোনো পরামর্শ দিতেন, এরকম ভুল যাতে আর কেউ প্রবাসী না করে, তাদের উদ্দেশ্যে যদি বলতেন কিছু? হ্যাঁ আমি সবাইকে বলি, প্রবাসী জীবনে যারাই আছেন তারা এরকম ভুল করবেন না, তাহলে আপনারা আপনার গার্জিয়ান এই ভুলের মাশুল তাদের দিতে হবে। কারণ এই আপনারা যে টাকা দিয়ে গরু কিনেন, গরুর মান দুধের কথা বলে 16 লিটার 20 লিটার, আসলে 20 লিটার কি পায়? তারা কি কোনো সময় ভাবছে? তারা এটা কোনো সময় ভাবেও নাই, কোনো চিন্তাভাবনা করে নাই, তারা ওই তাদের কথা শুনে এগুলি কিনে আনে। আচ্ছা আচ্ছা, এই জন্যে তারা ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, তাহলে আপনার কথা হচ্ছে যে প্রবাসে থেকে অনলাইনে গরু কিনা যাবে না? যাবে না। আচ্ছা, কিনলে দেশে এসে কিনতে হবে? হ্যাঁ। তো ঠিক আছে আঙ্কেল, চলেন আপনি যদি এগুলো বিক্রি করে দিবেন, জি, তো আমরা এগুলো দেখাই এবং এগুলো দরদাম দর্শকদেরকে জানাই। আচ্ছা ঠিক আছে। তো আঙ্কেল, এখন যে গরুটা দেখতেছি এটা কি জাতের গরু? এটা হলস্টেন ফ্রিজিয়ান। হলস্টেন ফ্রিজিয়ান? হ্যাঁ ফ্রিজিয়ান। এই গরুটা কয় দাঁত বয়স? এটা ছয় দাঁত, দাঁতে ছয়টা। জি। আর সাথে কি এটা বাচ্চা? হ্যাঁ এটা বাচ্চা। আচ্ছা, কিনছিলেন গাভ, আনার পরে বাচ্চা হয়েছে? হ্যাঁ আনার পরে বাচ্চা হয়েছে। কি বাচ্চা এটার সাথে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স এখন কয় মাস? বাচ্চার বয়স দুই মাস। বাচ্চার বয়স হয়েছে দুই মাস? জি। আচ্ছা, তো এখন দুধ পাচ্ছেন কত গাভীটা থেকে, কত লিটার? আমি 8 লিটার দুধ পাচ্ছি। এক বেলায় না দুই বেলায়? দুই বেলায়। দুই বেলায় 8 লিটার? সকালে কতটুক বিকালে কতটুক? সকালবেলা 5 লিটার, বিকেলে 3 লিটার। আচ্ছা, দুই বেলায় মিলে 8 লিটার। জি। আর কিনার সময় বলে দিছিল কতটুক পাবেন? কিনার সময় বলে দিছিল আমাকে 15-16 লিটার দুধ পাবেন। 15-16 লিটার গাভ অবস্থায়? জি। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা এই যে খেয়াল করেন, এখানে গাভ অবস্থায় বলে দিছে 15-16, বাট বাচ্চা দেওয়ার পরে পাইছে 8 লিটার। কি করবেন, কিছুই করার নাই। তো এই জন্য আমরা সবসময় বলি যে গাভী কিনলে বাচ্চা সহ কিনবেন, দুধ জাতের রচাই করে কিনবেন, কখনোই গাভ গাভী কিনবেন না। তো এই গাভীটা আপনি দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? আমি 2 লক্ষ টাকা দাম চাচ্ছি। আচ্ছা, আলোচনার সুযোগ আছে তো? হ্যাঁ আলোচনার সুযোগ আছে। আচ্ছা, কিছুটা আলোচনা হবে না? হ্যাঁ কিছুটা আলোচনা হবে। আচ্ছা, দর্শক বন্ধুরা, উনি কিন্তু একদম মানে প্রান্তিক খামারি, আসলে উনি এগুলো বিক্রি করে দিবেন, উনি কিনে প্রতারিত হয়েছেন। সো উনি কিন্তু এই গাভী আপনারা 2 লাখ টাকা দাম শুনে অনেকেই হতভম্ব হতে পারে যে 8 লিটার দুধের গাভী 2 লক্ষ টাকা দাম চায়, বাট আপনার উনি কিন্তু মিথ্যা কথা বলেন। উনি যদি বলতো যে গাভীটা দুধ হচ্ছে 15-16 লিটার, তাহলে কিন্তু আপনারা ঠিকই দামটা আপনাদের কাছে ঠিক মনে হয়তো। তো আপনারা যারা অনলাইনে গরু দেখেন যে 15-16 লিটার দুধের গাভী, হ্যাঁ দাম হচ্ছে 1 লাখ 1.5 লাখ 1 লাখ 60 হাজার, এগুলো কিন্তু সবই হচ্ছে প্রতারণামূলক কথাবার্তা। সো আপনারা এই ধরনের ইয়ে থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন। তাহলে এটা কী জাতের গাভী? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান গাভী? জি। আচ্ছা, এই গাভীটা কয় দাঁত বয়স? এটা ছয় দাঁত। এটাও ছয় দাঁত? জি। আচ্ছা, সাথে বাচ্চা আছে এটা? না হ্যাঁ বাচ্চা আছে। এটাও গাভ কেনাই হয়েছিল? হ্যাঁ এটাও গাভ কেনা। ছেলেই কিনছে? ছেলেই কিনছে, দেশের বাইরে থেকে? জি। আচ্ছা, এটার সাথে কি ওই যে ওইখানে বাচ্চা? হ্যাঁ ওইখানে বাচ্চা। কি বাচ্চা? বকনা না সার? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স কতদিন? দেড় মাস। দেড় মাস। আচ্ছা, এটা কত মাসের গাভ কিনা হয়েছিল? এটা বলছিল 7 মাসের গাভ।
7 মাসের গাব জি কিন্তু আমি 6 মাসের গাব পাইছি 1 মাস কম পাইছেন কম পাইছি আচ্ছা যাক 1 মাস কম পাইছেন তাও যে গাব পাইছেন তো দুধের কতটুকু কথা বলছিল এটা দুধের কথা বলছিল 12 লিটার দুধ হবে এই গাবিটা থেকে এই গাবিটা থেকে আচ্ছা আর এটা কি প্রথম বিয়ান না আগেও বিয়ান দিছে এটা না এটা আগেও এক বিয়ান দিছে আগেও এক বিয়ান দিছে এটা দ্বিতীয় বিয়ান আপনার এখানে জি আচ্ছা বলছে 12 লিটার দুধ তো আপনি পাচ্ছেন কত লিটার আমি 7 লিটার দুধ পাচ্ছি দুই বেলায় জি আচ্ছা তো এই গাবিটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য এই গাবিটার দাম চাচ্ছি 165,000 165,000 সাথে একটা বকনা বাচ্চা আছে হ্যাঁ বকনা বাচ্চা আছে আচ্ছা তো আঙ্কেল একটা বকনা দেখতেছি কি জাতের বকনা এটা এটা লিস্টার ফিজিয়ান ফিজিয়ান বকনা জি তো এই বকনাটার বয়স কেমন হবে এটা বকনাটার বয়স 15-16 মাস হবে 15-16 মাস জি আচ্ছা এমনি দাঁত হয় না তো না না দাঁত হয় নাই আচ্ছা তো এটা কি হিটে আসছে হিটে আসছিল একবার একবার আসছিল আসছিল কিন্তু আমি বীজ দেওয়াই নাই ডাক্তার আসছিল হ্যাঁ আবার দ্বিতীয় হিটে দিবেন এটা বীজ দেব আচ্ছা এই বকনাটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য এই বকনাটার দাম চাইছি 1,05,000 এটা দাম চাচ্ছেন 1,05,000 জি আচ্ছা তাঙ্কেল খুব সুন্দর একটা বকনা দেখতেছি কি জাতের বকনা হলস্টার ফিজিয়ান হলস্টার ফিজিয়ান জি বয়স কেমন এটা এটার বয়স এই যে আপনার 12 মাস 12 মাস 12 13 মাস হবে 12 13 মাস হবে জি আপনি আনছেন কত দিন হইছে আমি আনছি এই যে 3 মাস 3 মাস জি আচ্ছা তো এই বকনাটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য এই বকনাটার দাম চাইছি 85,000 এটা দাম চাচ্ছেন 85,000 জি তো আঙ্কেল এখানে ছোট ছোট তিনটা বকনা দেখতেছি এগুলোর বয়স কেমন ভাইগুলো কি জাতের এগুলির বয়স 8 মাস 9 মাস এরকম এই তিনটা কোনোটা ওই যে ওই পাশে একটা আছে ওইটার বয়স আরো কম হবে 8 মাস হবে কি 7 মাস হবে তো এই তিনটা একসাথে বাদ এই তিনটা কি একসাথে দিয়ে দিবেন নাকি হ্যাঁ আমি একসাথে কেউ নিলে একসাথে বিক্রি করব আর কি এই তিনটা একসাথে দিয়ে দিবেন হ্যাঁ একসাথে দেব আচ্ছা তো এই তিনটা একসাথে কেমন দাম চাচ্ছেন বিক্রির জন্য 1,05,000 টাকা তিনটা একসাথে 1,05,000 হ্যাঁ আচ্ছা আলাদা চাইলে আলাদা নিতে পারবে হ্যাঁ আলাদা চাইলে আলাদাও নিতে পারবে এগুলো তো মানে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে তো হ্যাঁ আছে সুযোগ আছে আচ্ছা আর যদি আলাদা আলাদা করেন এগুলো এক একটা দাম পড়বে কেমন আলাদা নিলে ওই সাইডেরটা ওই সাদা বকনাটা ওইটার দাম 40,000 মাছখানেরটা মাছখানেরটার দাম 32,000 এইটার দাম ধরেন 35-36,000 35-36 জি আচ্ছা সর্বনিম্ন হচ্ছে তাহলে 32,000 জি তা আঙ্কেল এই যে এখন গরুগুলো বিক্রি করে দিবেন এগুলো যদি আমার দর্শকরা নিতে চায় কিভাবে নিতে পারবে আপনার কাছ থেকে এই দর্শকরা যদি নিতে চায় তাহলে দর্শকরা আইসে দেখে নিতে পারবে আচ্ছা যেরকম আমি ছেলে আমার গরু কিনে দিছে হয়তো সে সঠিকভাবে সেরকম পায় নাই দুধের কথা যা বলছিল সে পায় নাই কিন্তু আমি বলি যে আমারটা সঠিক কিনে সে যাচাই করে নিতে পারবে আচ্ছা আচ্ছা আমি এইটাই বলতে চাই না আপনি যে দুধের কথা বলছেন এখানে তো আসলে এগুলো কেউ বলে না 7 লিটার 8 লিটার দুধ যে কোনো গাবি দেয় দেশি গাবি 4-5 লিটার দুধ দেয় তো আসলে এটা তো আর যাচাই বাছাই করার ওরকম কিছু নাই যে হয়তো সুস্থ সবল বা বাটগুলো ঠিক আছে কিনা দুধ নিয়ে আসলে প্রতারণার এখানে আমি কিছু দেখি না দর্শক এটা আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আসলে আঙ্কেল একদম সহসর মানুষ যে প্রত্যেকটা কথা উনি সত্যি কথা বলছে তো তারপরে আপনারা এসে দেখে যাচাই বাছাই করে নিবেন আমার কথা যে যাচাই করে নেক সমস্যা নাই আমি তাদের সামনে যাচাই করে নেওয়াই ভালো আচ্ছা তো আঙ্কেল মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার 01728512090 আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে তারা নিতে পারবে হ্যাঁ এই নম্বরে যোগাযোগ করলে নিতে পারবে আচ্ছা আঙ্কেল ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন